একুশে গ্রন্থমেলা এখন বিদায়ের রাগিণী শোনার অপেক্ষায়। দীর্ঘ এক মাসের মিলনমেলা ভাঙছে আজ। প্রকাশক, পাঠক, লেখক, ক্রেতাদের মন তাই বিষণ্ন। আবার এক বছরের অপেক্ষা। ছুটির দিন থাকায় আজকের সকালটা আবার শিশুপ্রহর। দর্শক, এই মুহূর্তে বাংলা একাডেমি গ্রন্থমেলায় আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট হাসান জাবেদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। জাবেদ, আজ তো গ্রন্থমেলার শেষ দিন, তো সমাপনী অনুষ্ঠানটা কখন হচ্ছে এবং সেখানে কি আয়োজন থাকছে আমাদেরকে জানাবেন। ফারজানা নাহিদ, অমর একুশে গ্রন্থমেলার পর্দা উঠেছিল গত 2 ফেব্রুয়ারি, আর আজকে রাত 8টার দিকে সেই পর্দাটি নামছে এবং আজকে সকাল 11টার দিকে কিন্তু অমর একুশে গ্রন্থমেলাটি সবার জন্য উন্মুক্ত করা হয়। এবং আজকে জানেন যে যেহেতু আপনার সাপ্তাহিক ছুটি এবং শনিবার, সেহেতু প্রতি শনিবার এবং শুক্রবারই ছিল আপনার শিশুদের জন্য শিশুপ্রহর। তো শিশুপ্রহরের শিশু চত্বরে আমরা কিন্তু যদি এখন আপনাদের একটু দেখাতে চাই, সেটা হচ্ছে যে কিছু বিশেষ শিশু, স্পেশাল বেবি, যাদেরকে নিয়ে এখানে চিত্রাঙ্কনের আয়োজন করা হয়েছে এবং তারা চিত্রাঙ্কন করতে খুব ব্যস্ত সময় পার করছেন এবং প্রত্যেকেই তাদের কিছু কর্মযোগ্য এখানে তারা তাদের অঙ্কনের মাধ্যমে সেটা ফুটিয়ে তুলছেন এবং তারা যে কিছু করতে পারেন সেটাও কিন্তু আমরা এখানে বুঝতে পারছি এবং তাদের জন্য আজকে এই বিশেষ আয়োজনটা এখানে আছে এবং সেটা এখন চলছে। মোটামুটি সুন্দর একটা পরিবেশে কিন্তু ওরা তাদের তারা বাচ্চারা তাদের কাজকর্মগুলি চালিয়ে যাচ্ছেন এবং শিশু প্রহরে শিশু চত্বর উপলক্ষে কিন্তু সকালেই বাবা মারা সন্তানদেরকে সাথে নিয়ে শিশু চত্বর এসেছেন, সিসিমপুর দেখছেন, তাদেরকে নিয়ে স্টলে স্টলে ঘুরে বইমেলা বইয়ের সাথে পরিচয় করাচ্ছেন। আমরা যদি এখন একটু এই শিশু চত্বরের পাশে একটু বইমেলার দিকে যাই, অর্থাৎ বইয়ের স্টলে যাই, আপনাদের দেখাতে চাই যে বইয়ের স্টলে দর্শনার্থীদের ভিড় কেমন এবং তারা বই কিনছেন। এবং সর্বশেষ আজকে যেটি হচ্ছে যে যেহেতু আজকে সমাপনী দিন, তাই সবাই এখানে এসেছেন শুধু ঘুরতে নয়, আজকে যার যার পছন্দের বইগুলি তারা কিনে নেবেন এবং সেই জন্য অধীর আগ্রহে পিতামাতার সাথে বা বন্ধুবান্ধবের সাথে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে আসছেন। এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সন্ধ্যার 8টার দিকে, হবে আবৃত্তি, সব কিছু মিলে একটা এক বছর এক মাসের যে একটা মিলনমেলা ছিল বইমেলা, সেই মিলনমেলাটি শেষ হতে যাচ্ছে এবং এই জন্য সবার মাঝেই একটা বিদায়ের সুর পরিলক্ষিত হচ্ছে। এবং এখানে যারা পাঠক, দর্শক, আপনার সাহিত্যিক, তাদের মধ্যে একটা খুব বেদনাই বলা যেতে পারে যে এক মাসের যে মিলনমেলা সেটা শেষ হতে যাচ্ছে। এই হচ্ছে বইমেলার সর্বশেষ খবর। ফারজানা জাবেদ, আপনাকে ধন্যবাদ।